রহমতুল্লাহ আলাইহি সফল হয়েছিলেন না ব্যর্থ হয়েছিলেন আরে বাতিলের মোকাবেলায় সত্যকে জাগ্রত করতে হলে সংকার কোন প্রয়োজন নেই ইমানি তাকতের প্রয়োজনই যথেষ্ট ইমান দিয়ে মোকাবিলা করতে হলে অস্ত্রের প্রয়োজন হয় না ইমানদারের সামনে বাতিল মাথা নত করবে করবে ইনশাল্লাহ বাতিলের বাতিল কখনো ইমানদারের সামনে দাঁড়াতে পারবে না আমি আপনাদেরকে উদার্ত আহ্বান রেখে আজকের মহফিলে আপনারা কষ্ট স্বীকার করে বসেছেন সিন্নিত আমাদের দিনের বেলায় শেষ হয়ে গেছে তবু তো লক্ষাধিক মানুষের সিন্নির ইন্তজাম হয়েছে আপনার